আচ্ছা একটা জিনিস আমি বলে রাখি ক্লায়েন্টের যখন আপনি অ্যাডস ক্যাম্পেইন করতে যাবেন তখন আর কি দুইটা জিনিস প্রয়োজন হবে এক হচ্ছে আপনার প্রথম দিকে যখন বেসিক লেভেল কাজ করবেন তখন এই বিজনেস ম্যানেজার এর অ্যাক্সেস এবং ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস এই পেজ না থাকলে আপনি আর কি ক্যাম্পেইন করতে পারবেন না কারণ ক্যাম্পেইনটা করতে গেলে আপনার এই আ ফেসবুক বিজনেস পেজের থ্রুতে আর কি ক্যাম্পেইন টারকি শো হবে আচ্ছা যদি ক্লায়েন্টের পেজ না থাকে তারপর অবশ্যই পেজ লাগবে তাহলে আমি নতুন একটা ক্রিয়েট করে দিব বা উনিটা ক্রিয়েট করে আমাদের দিতে হবে হ্যাঁ আপনি বলতে পারেন এইভাবে যে তোমার তো বিজনেস পেজ নাই সো ম্যান্ডেটরি তোমার এই বিজনেস পেজ লাগবে তুমি যদি বিজনেস পেজ ক্রিয়েট করতে না পারো সো আমি তোমার জন্য বিজনেস পেজ ক্রিয়েট করে দেব প্রফেশনাল ভাবে তার জন্য তুমি আমাকে পে করবা ঠিক আছে এই ভাবে আপনি বলতে পারেন বুঝছেন সো এইখানে যে বিজনেস পেজটা কিভাবে আসলো এটা কি আপনারা জানেন কিভাবে অ্যাড করতে হয় এই যে পেজের আন্ডারে এটা কি দেখাইছিলাম হ্যাঁ ওকে ওকে সো আজকে চলে যাই এই যে অ্যাডস অ্যাকাউন্ট দেন ওপেন ইন অ্যাডস ম্যানেজার আমাদের কাজ হবে হচ্ছে অ্যাডস ম্যানেজারে দেন এইখান থেকে ক্রিয়েট আর যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন ক্লায়েন্টের কাছে কাছ থেকে শুনে নেবেন যে মানে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে যে তোমার এই যে আমি যে অ্যাডস ক্যাম্পেইন করব বা তোমার বিজনেসের জন্য আমি মার্কেটিং করব সো তোমার লোকেশন কোথায় হবে ঠিক আছে লোকেশন মানে টার্গেটেড লোকেশন কোথায় তোমার এই অ্যাডভার্টাইজমেন্টটা আমি কোথায় শো করাবো যদি ডিপলি আমি বলি যে তোমার টার্গেটেড লোকেশন ইভেন তোমার এই প্রোডাক্টগুলা কোথায় আর কি সেল করবা কোন দেশে সো ক্লায়েন্ট বলতে পারে ইউএসএ অথবা কানাডা এনে কানাডা এরকম আর কি বলতে পারে দেন ক্লায়েন্টের কাছ থেকে জিজ্ঞাসা করে নেবেন যে তার বাজেট কত বাজেট মানে ডেইলি বাজেট আমি যে ক্যাম্পেইনটা রান করব এটার জন্য তো ফেসবুককে আমার টাকা দিতে হবে বা পারচেজ করতে হবে মানে অ্যাডভার্টাইজমেন্ট একটা কস্ট আছে তো সো ক্লায়েন্টের কাছ থেকে আপনি শুনে নেবেন যে তোমার ডেইলি বাজেট কত সে হ্যাঁ বা না কিছু একটা বলবে যে আমি তো জানি না কত ডলার ইনভেস্ট করলে আমার জন্য ভালো হবে সো এইখানে আপনি আপনার যেটা উত্তর হবে সেটা হচ্ছে যে যদি যদি তুমি তো লোকেশন বলবে যে ইউএস কানাডা অস্ট্রেলিয়া বা যাই হোক ইউরোপ হোক ইউএস হোক সো এইসব ক্লায়েন্টের জন্য সর্বনিম্ন আপনার ক্যাম্পেন বাজেট রাখতে হবে যদি ফার্স্ট ক্যাম্পেন হয়ে থাকে সো সর্বনিম্ন আপনার পার ডে ক্যাম্পেইন বাজেট হবে 20 ডলার ঠিক আছে সর্বনিম্ন হচ্ছে 20 ডলার আর যদি বাংলাদেশের কোন ক্লায়েন্টের কাজ করেন বাংলাদেশে আপনি অ্যাডভার্টাইজমেন্টটা রান করবেন বা এমন কোনো কিছু যদি হয় সো ওই ক্লায়েন্টগুলোর জন্য বাংলাদেশি ক্লায়েন্টের জন্য পার ডে বাজেট আপনি তিন থেকে পাঁচ ডলার তিন ডলার অথবা পাঁচ ডলার এটা আর কি পারেন দেন লাগবে আর আর একটা আর একটা বিষয় সেটা হচ্ছে যে অবশ্যই ক্লায়েন্টের ওয়েবসাইট আপনারা নিবেন যেহেতু ওয়েবসাইট ছাড়া আমরা ক্যাম্পেইন করতে পারবো না যদি এমন কিছু হয় যে এই যে এই যে মনে করেন যে এটা হচ্ছে আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট ঠিক আছে এইখানে ক্লায়েন্টের অনেক প্রোডাক্ট থাকতে পারে ঠিক আছে অনেক প্রোডাক্ট আছে এখানে ক্লায়েন্ট আর কি শু জুতা সেল করে দেন জ্যাকেট সেল করে এইখানে জুতার ভিতরে বিভিন্ন ভ্যারিয়েন্ট আছে বিভিন্ন টাইপের জুতা আছে এখানে টি শার্ট আছে ঠিক আছে সো ক্লায়েন্টের কাছে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তোমার প্রজেক্টের জন্য বা তুমি যে অ্যাডভার্টাইজমেন্ট করতে চাও টপ সেলিং কোন প্রোডাক্ট আছে মানে তোমার পছন্দ মতো মানে এমন কোন প্রোডাক্ট আছে যে প্রোডাক্টটা তোমার অনেক পছন্দ বা অনেক সেল হইতে পারে বা স্পেসিফিক কোন প্রোডাক্ট এইভাবে আপনারা জিজ্ঞাসা করতে পারেন ঠিক আছে সো আমি যেই কথাগুলো বলতেছি এইগুলা হচ্ছে আমি আমার ক্লায়েন্টের সাথে এইভাবে আর কি কমিউনিকেশন করি এর বাহিরে কোনো কিছুই ক্লায়েন্টের সাথে আমার কথাবার্তা হয় না ঠিক আছে যদি বলে যে হ্যাঁ আমার অবশ্যই পছন্দ আছে ঠিক আছে আমার দেখা যাইতেছে যে ক্লায়েন্ট বললো যে আমার এই জ্যাকেট রিলেটেড প্রোডাক্ট আমি আর কি সেল করতে চাই অথবা কোনো ক্লায়েন্ট বলতে পারে যে না আমার ওয়েবসাইটে সবগুলো প্রোডাক্ট আমার নাই যে কোনটা আমি সেল করবো আমার তো আমি সব প্রোডাক্টই সেল করতে চাই তখন আপনি কি করবেন যে যদি জুতা হয় বা এখানে দেখা যাচ্ছে যে অনেক ক্যাটাগরির প্রোডাক্ট আছে জুতা আছে ব্যাগ আছে তারপরে বিভিন্ন টাইপের জুতা আছে মকমালের জুতা জ্যাকেট আছে জ্যাকেট আছে বিভিন্ন জ্যাকেট তারপর টি শার্ট আছে বিভিন্ন টাইপ টি শার্ট সো আপনি যে কোনো একটা ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন ঠিক আছে আপনি যেহেতু ক্যাম্পেইন করবেন আস্তে আস্তে আমি দেখাবো সো আপনি এইখান থেকে মনে করেন যে একটা জ্যাকেটের ক্যাটাগরি আপনি চুজ করলেন ঠিক আছে এই যে এইটা হচ্ছে ক্লায়েন্টের প্রোডাক্টের লিঙ্ক সো আপনি এই লিঙ্কটা দিয়ে ক্লায়েন্টকে বলতে পারেন যে তোমার এই জ্যাকেটটা আমার দেখে মনে হচ্ছে অনেক সুন্দর এইটা অ্যাডভার্টাইজমেন্ট করলে ভালো হবে বা মার্কেটিং করলে ভালো হবে আবার অ্যাডস ক্যাম্পেনের কথাও বলতে পারেন এইভাবে যে দাদা সবার সবার যে ওয়েবসাইট থাকবে তাও তো না তখন কি সবার থাকবে মাস্ট থাকবে ওই ওয়েবসাইট থাকাতা বাধ্যতামূলক তাই তো হ্যাঁ ওয়েবসাইট থাকাতা বাধ্যতামূলক দেখা যাচ্ছে যে কাদের ওয়েবসাইট থাকবে না যারা হচ্ছে আপনার বিভিন্ন টাইপ সার্ভিস দিয়ে থাকে সার্ভিস কেমন এই যে কার আছে না মানে প্রাইভেট কার ও যে ওয়াশ করে না আমার কথা একটু রেসপন্স করেন ঠিক আছে হ্যাঁ 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 দাদা হ্যাঁ সো ওদের মনে করেন যে ওয়েবসাইট নাও থাকতে পারে তখন আপনি কি করবেন সো তাদের জন্য তো আর এই শপিং ক্যাম্পেন বা ট্রাফিক অ্যাক্টস ক্যাম্পেন তো আপনি করতে পারবেন না তখন আপনি কি করবেন এই যে এইখান থেকে যে এঙ্গেজমেন্ট ক্যাম্পেন আপনি করতে পারেন এইগুলো হ্যাঁ হ্যাঁ এঙ্গেজমেন্ট বা লিড এই ধরনের আর কি করতে পারেন সো আমি স্টেপ বাই স্টেপ আর কি দেখাবো ঠিক আছে সো আপনি এখান থেকে একটা 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 প্রোডাক্ট আর কি সিলেক্ট করলেন সিলেক্ট করে আপনি ক্লায়েন্টকে দেখাতে পারেন যে এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে ফেসবুক শপের মধ্যে প্রোডাক্ট অ্যাড করা যায় ওটার থেকে করা যায় না আমি দেখাবো ভাই আমি শেষ করে নিই আচ্ছা এই প্রোডাক্টটা আমি সিলেক্ট করলাম ক্লায়েন্টকে আমি এই লিংকটা ধরাই দিলাম বা এর ছবিটা দিয়ে বললাম যে এই এইটার আমি ক্যাম্পেইন করতে চাচ্ছি মানে আপনি যাই করেন না কেন সব সময় ক্লায়েন্টকে আপডেট দিবেন এই আপডেট দিলে কি হবে আপনার ক্লায়েন্টের সাথে একটা সুন্দর একটা কমিউনিকেশন বিল্ড আপ হবে সে বুঝবে যে আপনি যাই করতেছেন সবকিছু আপডেট দিচ্ছেন ঠিক আছে ক্লায়েন্টের প্রতি বা আপনার প্রতি ক্লায়েন্টের একটা সফট কর্নার আর কি কাজ করবে বিষয়টা হচ্ছে এমন সো এইটা নিবেন ঠিক আছে নেওয়ার পরে তারপরে আপনি ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে যে প্রোডাক্ট তো আমি সিলেক্ট করছি তোমার স্পেসিফিক গোল কি ঠিক আছে তুমি আসলে তোমার ওয়েবসাইটের জন্য চাচ্ছ কি সো সে বলতে পারে যে আজকে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রাফিক অ্যাডস ক্যাম্পেইনটা ঠিক আছে সো ক্লায়েন্ট আপনাদেরকে বলল যে ট্রাফিক ঠিক আছে এইখানে যে ট্রাফিক আছে এইটা ঠিক আছে ক্লায়েন্টের গোল হচ্ছে ট্রাফিক সো এইখানে আপনার এই ক্যাম্পেনের ভিতরে এসে ক্রিয়েটে ক্লিক করবেন ক্লিক করার পর দেন কন্টিনিউ কন্টিনিউতে ক্লিক করবেন দেন এইখানে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেন এই অপশনটা তো সিলেক্ট করবেন দেন কন্টিনিউ দেন এইখানে আমাদের তিনটার ধাপ আছে বুঝছেন এই তিনটা ধাপ আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন ফার্স্টে আছে কি ক্যাম্পেন নেম আমাদের একটা ক্যাম্পেন নেম দিতে হবে যে যার মতো দিতে পারেন ঠিক আছে সো এখান থেকে আমি যেহেতু প্রোডাক্ট রিলেটেড আমি ক্যাম্পেন করব সো প্রোডাক্টের নাম এখানে আমি কপি করলাম দেন এখান থেকে এটা পেস্ট করে দিলাম ঠিক আছে ড্রোন জ্যাকেট ট্রাফিক ক্যাম্পেন সো এইখানে চলে আসবেন এইখানে আসার পরে এই যে ক্যাটাগরিজ ক্যাটাগরিজ আমরা এখানে হাত দিব না আমরা এটা কখন হাত দিব জানেন যদি আমাদের এইটা মানে সার্ভিস রিলেটেড কোনো বিজনেস হইতো যদি ইন্স্যুরেন্স ঠিক আছে সেই সময় আমরা এই এই জিনিসগুলো আর কি ব্যবহার করব মানে এই ক্যাটাগরি কারণ এই ক্যাটাগরির আন্ডারেই আর কি ফেসবুক সিলেক্ট করে দিছে যদি আমার ইন্স্যুরেন্স হয় দেন আমি কোনো বাড়ি সেলস করতে চাই বা এরকম কোনো কিছু ক্রেডিট কার্ড রিলেটেড যদি কোনো অ্যাড আমি করতে চাই সো এই রিলেটেড ক্যাটাগরির মধ্যে আমার একটা আর কি পড়বে ঠিক আছে যেহেতু আমাদের স্টোরটা ওয়েবসাইটটা ক্লথিং রিলেটেড সো আমাদের এই ধরনের কোনো সোশ্যাল ইস্যু রিলেটেড আমাদের কোনো ক্যাটাগরিতে আমরা ফেলাবো না ঠিক আছে এইখান থেকে আমরা এই যে ক্যাম্পেন বাজেট এই অপশনটা আছে সো এইখান থেকে যেহেতু আমরা আমাদের ক্লায়েন্ট বলে দিছে যে আমাদের বাজেটটা হচ্ছে বিশ ডলার সো আমরা এখান থেকে এই বিশ ডলার এটা সিলেক্ট করে দিব ঠিক আছে এইখানে দুই ধরনের বিডিং সিস্টেম আছে একটা হচ্ছে ডেইলি ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট সো ক্লায়েন্টের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তুমি যে আমি যে অ্যাডস ক্যাম্পেইন করব তোমার কত দিনের জন্য আমি অ্যাডস ক্যাম্পেইনটা রান করব ঠিক আছে সো ক্লায়েন্ট এইটা আপনার আর কি প্যাকেজে আর কি দেয়া থাকবে আপনি যখন গিগ ক্রিয়েট করবেন ওই সময় আর কি প্যাকেজে থাকবে যদি আমি একটু দেখাই আপনাদের প্যাকেজটা যে প্যাকেজটা কোন টাইপের হবে ফ이버ে ওই ভি ডক তাহলে একটু ধারণা পাবেন ওকে কম্পেন আপনারা করেন যে এই ইসে চলে যায় এই যে ইনি কি করবে তার বেসিক প্যাকেজ পঁচাত্তর প্রিমিয়ামে কি আছে এই যে টেন ডেজ ডেলিভারি পনেরো ডেজ ম্যানেজ করবে ঠিক আছে কেউ আপনি সাত দিনেও করতে পারেন দশ দিনেও করতে পারেন মানে আপনি যখন আর কি এই যে গিক ক্রিয়েট করবেন ফেসবুক অ্যাডের জন্য সেই সময় আর কি আপনার ক্লায়েন্ট যেই প্যাকেজে আর কি হায়ার করবে সেই অনুযায়ী আর কি আপনি কাজ করবেন বুঝছেন এতটুকু বুঝতে পারছেন কেউ

সো আমরা এখানে 200 ডলার দিয়ে দিতে পারি ঠিক আছে লাইফ টাইম বাজেট এইভাবে আর কি দিয়ে দিতে পারি সো স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে ডেইলি বাজেট দেয়া কারণ এই ডেইলি বাজেট আপনার বিশ ডলার দিলে অ্যাডস এর রেজাল্ট ভালো হয় তাহলে এটাকে আমাকে প্রতিদিন রান করাইতে হবে যদি আমি ডেইলি বাজেটে বিশ ডলার দিয়ে রাখি তাহলে আমাকে প্রতিদিন রান করাইতে হবে প্রতিদিন রান করার লাগবে না এইখানে এই যে আপনার বিশ ডলার আপনি দিয়ে রাখলেন না আপনি যদি চান আপনার আপনি মানে ক্যাম্পেন স্টপ না করা পর্যন্ত আপনি আর কি ক্যাম্পেন রানিং থাকবে আর আপনি যদি মনে করেন যে আমার এই ক্যাম্পেনটা দশ দিন চলবে বা এগারো দিন চলবে ওই ওই সেটিংসও আছে আমি এখন ওইটাতে যাই নাই ঠিক আছে ওইটা আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা এখান থেকে ফার্স্টে আপনারা কি করবেন ক্যাম্পেন দিবেন ক্যাম্পেন নেম দেওয়ার পরেভেল করে দিবেন দেন ডেইলি বাজেট 20 দিয়ে দিবেন দেন এই এইখানে কাজ হচ্ছে এতটুকু ঠিক আছে দেন আপনারা নেক্সট এ ক্লিক করবেন ঠিক আছে নেক্সটে ক্লিক করার পরে আপনি ট্রাফিকটা কিসের নিতে চাচ্ছেন সেটা হচ্ছে ওয়েবসাইটে এইখানে মানে বিভিন্ন ইয়া আছে অপশন আছে ওয়েবসাইট অ্যাপ মেসেঞ্জার ইনস্টাগ্রাম প্রোফাইল তারপরে হোয়াটসঅ্যাপ কল ঠিক আছে আপনি চাচ্ছেন ওয়েবসাইটে নিতে সো এইখানে ওয়েবসাইট হবে এইখানে ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিক এইটা এইরকমই হবে দেন এইখানে হচ্ছে একটা মজার বিষয় সেটা হচ্ছে যে ইনডেট যে কথাটা আমি একটু আগে বললাম যে আপনি যদি চান আপনার এই ক্যাম্পেইনটা 10 দিন আর কি মানে চলমান থাকবে সো এইখানে ইনডেটটা আপনি সিলেক্ট করে দিতে পারেন আজকে তারিখ কত 31 তারিখ তার মানে ফেব্রুয়ারির 10 তারিখ বা 11 তারিখ পর্যন্ত আপনি এটা করে রাখতে পারেন ঠিক আছে এইখানে আপনি সিলেক্ট করে দিলেন 12টা ঠিক আছে বারোটা দিয়ে দিতে পারেন আর এইখানে যে একটা রেড সিগন্যাল দিচ্ছে এটা কোনো কিছু না যেহেতু অনেকক্ষণ ধরে আমি এই অ্যাডমিনিজারে আসি সো এখানে ক্রস দিলে এই সিগন্যালটা আর কি চলে যাবে বুঝছেন আপনি আপনি যদি চান এইখানে আর কি স্পেন্ডিং লিমিট এইটা আর কি অ্যাড করতে পারেন সো এইগুলো অ্যাড করার দরকার নাই আপনি তো অলরেডি এইখানে দিয়েই দিচ্ছেন যে আপনি আপনার এই ক্যাম্পেইনটা কতদিন পর্যন্ত চলবে আপনি তো জানেনই যে 200 ডলার পর্যন্ত আর কি আমার এই 10 দিনে খরচ হবে সো ওই 200 ডলারই ফেসবুক আমরা তো ডেইলি হ্যাঁ আমরা তো ডেইলি 20 ডেইলি 20 ডলার দিয়ে দিই তাহলে 10 দিন পর্যন্ত চলবে কিন্তু যদি আমি লাইফ

এখানে লোকেশন এড করতে হবে লোকেশন কোথায় মানে কি কি ইউএসএ ঠিক আছে ইউএসএ এই যে ইউনাইটেড স্টেট ঠিক আছে দেন এখানে আর একটা আছে কানাডা কানাডা আচ্ছা কানাডা এই যে লোকেশন এখানে আছে আপনি এইভাবে আর কি অ্যাড করে দিতে পারেন আবার আর একটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে মনে করেন যে কোন ক্লায়েন্ট আপনাকে বলতেছে যে আমি এই একটা ওয়ার্ল্ড ওয়াইড আর কি আমি রান করতে চাই কিন্তু আমার এটা বাংলাদেশে আমি শো করাবো না মানে যতগুলো দেশ আছে পৃথিবীর সব কয়টা দেশে আমি আর কি শো করাবো কিন্তু বাংলাদেশ বাদে এটাও আপনি চাইলে করতে পারবেন এইখান থেকে এই যে এ অপশনটা দেন এইখানে আপনি বাংলাদেশ লিখতে পারেন এ জি এল এ ডি এস এই যে বাংলাদেশ দিস লোকেশন

এই যে বাংলাদেশটা সিলেক্ট করে দিলে দেখেন রেড সিগনালের ভিতরে পড়ে গেছে এটা বাংলাদেশে আমার এটা শো করবে না বুঝছেন আবার আপনি আর একটা জিনিসও করতে পারেন দেখা যাচ্ছে যে আপনি বাংলাদেশের কোনো ক্লায়েন্টের আর কি কাজ করতেছেন ঠিক আছে সো আপনি যদি এখানে চান যে বাংলাদেশের স্পেসিফিক কোনো জায়গা ক্লায়েন্ট আর কি এক ক্যাম্পেন করতে চাচ্ছে না বা তার একটা আহ করাইতে চাচ্ছে না মনে করেন যে এ খুলনা যে খুলনা ডিভিশন ঠিক আছে আপনি ওইটা আর কি সিলেক্ট করে দিতে পারবেন ঠিক আছে এখন আহ ক্লায়েন্ট যদি এইভাবে বলে যে খুলনার আমি পঞ্চাশ পঞ্চাশ কিলোমিটার আমি দেখাবো না এটাও আর কি করা সম্ভব

যে ই ডাবল এস আর যশোর এই যে এইটা দেখালেন তারপরে মানে ইনক্লুডের মধ্যে আমি তিরিশটা দিব আর অ্যাড মধ্যে তিরিশটা দিব তাহলে তো হয়ে গেল সাইটটা এইভাবে আর কি আপনার অ্যাড করতে হবে দেন আর কয়টা জায়গার নাম বলেন বরিশাল রংপুর

এইভাবে আপনারা আর কি অ্যাড করবেন বুঝছেন দেন এইখান থেকে এই যে ম্যানুয়াল ম্যানুয়াল প্লেসমেন্ট ঠিক আছে এইটার অপশন হচ্ছে যে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম মেসেঞ্জার কোন কোন জায়গায় আপনারা অ্যাডটা আর কি শো করাতে চান ঠিক আছে মনে করেন যে ক্লায়েন্ট আমার ক্লায়েন্ট বলল যে আমি শুধু ফেসবুকেই ক্যাম্পেইনটা দেখাতে চাই ইনস্টাগ্রামে আমি দেখাবো না এরকম হইতে পারে ঠিক আছে তখন আপনি এই ইনস্টাগ্রাম এই টিক মার্কটা উঠাই দিবেন ঠিক আছে এখান থেকে আর কোনো কিছু আর কি করা লাগবে না যেমন আছে এইভাবে থাকলো আবার বলতে পারে যে আমার ক্লায়েন্ট আমি ফেসবুকে দেখাতে চাই না আমি ইনস্টাগ্রামে দেখাবো ঠিক আছে তুমি ফেসবুকে আমার একটা দেখায়ও না সো এইভাবেও আর কি করা যায় ঠিক আছে মানে এই সব ইনফরমেশন আমাদেরকে যা কাজ করব সে ক্লায়েন্টের থেকে সবকিছু নিয়ে নিতে হবে তাই তো হ্যাঁ 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 মানে বিষয়টা হচ্ছে যে আপনার যে প্রিমিয়াম যে প্যাকেজ ঠিক আছে ফেসবুক অ্যাডস কোম্পানির যে প্যাকেজটা প্রিমিয়ামে যদি ক্লায়েন্ট হায়ার করে সো ক্লায়েন্ট ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাতেই আর কি অ্যাডভার্টাইজমেন্ট করাইতে চাই বুঝছেন সো এইখানে আপনি দুইটাই আর কি দিয়ে দিবেন মানে এটা পুরোটা আমার গিগের উপর ডিপেন্ড করবে আমার যদি আমার গ্রিক গিগের উপর ওরা ডিপেন্ড করে আমাকে কাজ দিবে তাই তো দাদা ঠিক আছে আবার আপনি ম্যানুয়ালি জিজ্ঞাসাও করতে পারেন যে তুমি কি ইনস্টাগ্রামেও কি অ্যাডভার্টাইজমেন্টটা শো করতে চাও বা করতে চাও না যদি বলে যে হ্যাঁ অবশ্যই আমি ইনস্টাগ্রামেও আর কি অ্যাডস ক্যাম্পেইনটা করতে চাই তাহলে এটা আর কি দিয়ে দিবেন দেন এইখান থেকে আপনারা নেক্সটে ক্লিক করবেন ঠিক আছে এই যে এক সেটের একটা নাম নাম দিতে হবে এই নামটা আমি মিস করে গেছি এটা কপি করে আপনারা এই যে অ্যাডসেটের নামটা দিয়ে দিবেন আচ্ছা এইখানে আর একটা অপশন আছে এই যে 아 আপনি তো এই যে আপনার এই প্রোডাক্ট দেখে তো বুঝতেছেন যে এই প্রোডাক্টটা মানে কারা আর কি ব্যবহার করতে পারে ঠিক আছে আইডিয়া করেন তো এই প্রোডাক্টটা কাদের জন্য একজন বলেন যে কারা ব্যবহার করবে 18 বছরের উপরের মানে 18 বছরের উপরে যাদের বয়স আঠারো বছরের উপরে যাদের বয়স এটা আর কি ছেলে এবং মেয়ে দুটোই আর কি ব্যবহার করতে পারবে এই যে এখানে কিন্তু দেওয়া আছে এই যে মেয়ের ছবি আছে এখানেও আছে এই যে ওম্যান ম্যান দুটোই উভয় লিঙ্গের মানুষ আর কি ব্যবহার করতে পারবে সো এইখানে আপনারা অডিয়েন্স আর কি এইখানে এই যে আঠারো থেকে আহ পঁয়ষট্টি এখানে দেওয়া রয়েছে আপনারা সবসময় এটা ইউজ করবেন এই যে আঠারো থেকে পঞ্চান্ন ঠিক আছে বা পঞ্চাশ এই ধরনের মানুষগুলোকে আর কি টার্গেট করবেন ঠিক আছে আট ভিতরে অল জেন্ডার আপনি যদি চান শুধু মেনের কাছে একটা দেখাবে সো মেন মেনের কাছে আর কি যাবে ওম্যান হইলে ওমানের কাছে যাবে এইভাবে আরকি আপনারা টার্গেটিংটা করতে পারবেন আর এইখানে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে এই যে ডিটেল টার্গেটিং ঠিক আছে এই টার্গেটিংটাই হচ্ছে একটা ফেসবুক অ্যাডস ক্যাম্পেন ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেন বলেন বা গুগল অ্যাডস বলেন এই টার্গেটিং এর পরেই সবকিছু আর কি ডিপেন্ড করে ঠিক আছে ফেসবুকে বলা হয় আপনার টার্গেটিং আর ডিটেল টার্গেটিং বা অডিয়েন্স আর ফেসবুকের ক্ষেত্রে বলা হয় আর কি কিওয়ার্ড কিন্তু দুইটা আর কি সেম যেহেতু প্ল্যাটফর্ম আলাদা দুইটা ডিফারেন্ট ডিফারেন্ট নামে ঠিক আছে সো আপনারা আইডিয়া করেন তো এখানে আমরা কি দিতে পারি কাদের কাছে আমরা এই একটা শো করাইতে পারি আইডিয়া আছে কারুর যারা আপনার ইন্টারেস্টেড ইন্টারেস্টেড অবশ্যই তো ইন্টারেস্টেড কিন্তু আমরা কিভাবে মানে কাদেরকে টার্গেট করতে পারি কারা হইতে পারে তারপর এমপ্লয়ার অফিসার একজন বললেন স্টুডেন্ট সো এইখান থেকে আমরা টার্গেট করতে পারি যারা অনলাইনের থেকে কেনাকাটা করে ঠিক আছে অনলাইন অনলাইন শপিং এই যে এইখানে একটা ইয়ে শো করতেছে এই যে অনলাইন শপিং কিন্তু এখানে অনেক আছে বুঝছেন আমাদের টার্গেট করতে হবে যারা আর কি ইন্টারেস্টেড মানে আমি যে প্রোডাক্টটা আর কি তাদের কাছে পৌঁছা মানে একটা শো করব তারা যেন আমার এই প্রোডাক্টটা কিনে সো যারা ইন্টারেস্টেড বুঝছেন তাদেরকে আমরা শো করব এই যে ইন্টারেস্টেড অনলাইন শপিং মানে যারা এর আগে কিনছে বা এখানে মানে যারা আগে কিনতো ওরা দেখবে হ্যাঁ হ্যাঁ ওরা দেখবে ভাইয়া অনলাইন শপিং বাদে রিটেল রিটেল লেখাটা বলতে কি বুঝেছে এইখানে আর কি ওইটা কি কিছু না এই যে আপনারা ফলো করবেন এই যে অনলাইন শপিং এর পরে হ্যাঁ ইন্টারেস্টেড দেখাচ্ছে এইটা আর কি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন অনলাইন শপিং দেন এইখানে ক্লথিং ঠিক আছে বা ক্লথ যেহেতু আমার এটা আর কি ক্লথিং প্রোডাক্ট ওর রিলেটেডও মানে ক্লথিং প্রোডাক্টের ক্যাটাগরিতেও পরে বুঝছেন দেন এইখানে কেউ যদি কেউ যদি ক্লথিং লিখে চার্জ করে তাহলে আমরা এটা শো করবে ওই রকম তাই তো হ্যাঁ হ্যাঁ ক্লথিং এই যে ইন্টারেস্ট ইন্টারেস্ট এটা আমি দিতে পারি দেন এখানে আর কি দেওয়া যায় জ্যাকেট বা হুডি হ্যাঁ জ্যাকেট হ্যাঁ জ্যাকেট বা হুডি হ্যাঁ এরকম ইন্টারেস্টের লিখে যারা করতে পারে ওই যে হুডি যে হুডি ইন্টারেস্ট হ্যাঁ হ্যাঁ হুডি সো এইখানে আমরা অনেকগুলা আর কি দিতে পারি বুঝছেন অনেকগুলা ইন্টারেস্ট সো আমাদের স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে আমাদের ছয় থেকে সাত সাতটা ইন্টারেস্ট আমরা আর কি শো করাবো এখানে এর চাইতে বেশি আমরা দিব না বুঝছেন ভাইয়া কি আর ডিচার্জ করার জন্য কোনো মাধ্যম নাই ফেসবুকের জন্য ভাইয়া গুগলের জন্য আসে না বা ধরতে পারবো হ্যাঁ আমি দেখাবো এটা ঠিক আছে আপনারা যখন আর কি আহ অ্যাড ক্যাম্পেইন করবেন এইখানে আর কি ছয় থেকে সাতটা দিবেন ঠিক আছে আজকে আমি আপনাদেরকে মানে বেসিক জিনিসটা আর কি দেখাচ্ছি আস্তে আস্তে আমরা এজ এ প্রফেশনাল ওয়েতে কিভাবে আমরা মানে ডিটেল টার্গেটিংটা করতে পারি বা একটা স্ট্যান্ডার্ড ওয়েতে কিভাবে আমরা একটা অডিয়েন্স আর কি টেস্টিং করব এইগুলো স্টেপ বাই স্টেপ আমরা আর কি জানবো আমরা কিন্তু অলরেডি মেন টপিকে কিন্তু ঢুকে গেছি বুঝছেন সো এইখানে আর কি সাত থেকে ছয় থেকে সাতটা আর কি অডিয়েন্স দিবেন দেওয়ার পরে যেহেতু ক্লায়েন্ট আমাদেরকে বলছে যে এটা কোন কোন দেশে আমরা সিলেক্ট করবো ক্যানাডা ঠিক আছে তা এই দেশের মানুষরা কি জানে ইংলিশ জানে ঠিক আছে সো এইখানে আমি ইংলিশ লিখে সার্চ দিব ল্যাঙ্গুয়েজ ইংলিশ ইংলিশ এইখানে অল হবে ঠিক আছে অল দেওয়ার পরে এইখানে আর আমাদের কোনো কাজ নাই যে কাজ ছিল সবগুলো আর কি শেষ হয়ে গেছে আর আছে এই কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স কাস্টম অডিয়েন্স এই ফিচারটা আজকে আমরা দেখব না এর কারণ হচ্ছে যে এইটা আর কি আরো দুটো তিনটে ক্লাস আপনাদের ফেসবুকে পরে হবে দেন তারপরে আমি এই জিনিসটা আর কি দেখাবো দেন এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এই যে আমার এখানে পেজ আসছে ঠিক আছে এখন পেজ অবশ্যই আমাদের পেজের অ্যাক্সেস নিতে হবে ক্লায়েন্টের ঠিক আছে ক্লায়েন্টের পেজ যদি এই যে পেইড শপ হতো বা গ্রোইথ প্রিতম বা পজিটিভ ফ্যাশন হইতো তাইলে আমি এইখান থেকে আর কি এটা সিলেক্ট করে দিতাম ঠিক আছে যেহেতু আমার ক্লায়েন্টের পেজ আর কি এই যে আর কি জ্যাপস সব এটা আমি সিলেক্ট করব সিলেক্ট করার পরে আমি একটা প্রশ্ন ছিল হুম বলেন ধরেন ক্লায়েন্টে অ্যাড ম্যানেজার যে অ্যাকাউন্টে ফেসবুক অ্যাকাউন্টে খুলছে কিন্তু ইয়া আপনার ফেসবুক পেজ একই অ্যাকাউন্টে না তখন কি করবে এখন অ্যাক্সেস তো আপনাকে দিবে হ্যাঁ অ্যাক্সেস আমাকে দিবে মনে করেন বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলছে অন্য একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আর ফেসবুক লোপেজ আছে একটা একাউন্টে আন্ডারে হুম তখন তো দুইটা দুই জায়গায় না সমস্যা নাই তো সমস্যা নাই এটার অ্যাক্সেস দিবেন দুইটা দুইটার অ্যাক্সেসই তো আপনার কাছে আছে আপনাকে দিচ্ছে দিচ্ছে না আচ্ছা দুইটার অ্যাক্সেস দিচ্ছে না হ্যাঁ দুইটার অ্যাক্সেসই তো আপনাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে আপনাকে তো আমি দেখাইছি ক্লাসে যে কিভাবে আপনি একটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেবেন কিভাবে আপনি কিভাবে আপনি একটা পেজের অ্যাক্সেস নেবেন ঠিক আছে পেজের পেজের অ্যাক্সেস নিতে গেলে এই যে আপনি মনে করেন যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস আপনার কাছে আছে পেজের অ্যাক্সেসও আছে কিন্তু আপনার ওই পেজটা এইখানে আর কি শো করা নাই ঠিক আছে তখন আপনি কি করবেন এই যে এড এ পেজ এই অপশনে আর কি ক্লিক করবেন ক্লিক করার পরে ওই যে আপনার কাঙ্ক্ষিত যে পেজটা ছিল ওই পেজের ইউআরএলটা আপনি এখানে কপি করে পেস্ট করে দিবেন ঠিক আছে বুঝতে পেস্ট করে দিলে তো অ্যাড হয়ে যাবে ওই অ্যাড হওয়ার পরে এই যে অ্যাসাইন যে পিপল যে অপশন আছে ওইখান থেকে আপনার যা যে বিজনেস ম্যানেজার যে পারসন ওইটা আপনি ওই যে অ্যাড করবেন অ্যাড করলে আপনি ওই পেজের কন্ট্রোল আর কি টোটালি আর কি পেয়ে যাচ্ছেন ঠিক আছে জি বুঝতে পারছি জি এইখানে আর একটা অপশন আছে সেটা হচ্ছে যে আপনি যদি চান সো এই যে এই প্রোডাক্টটা ঠিক আছে এই প্রোডাক্টটা আপনি সিঙ্গেল ভাবে আর কি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন আবার ক্যারাজল মানে ক্যারাজল বলতে বোঝাচ্ছে যে মাল্টিপল ফটো অ্যাড করে আমি আর কি ক্যাম্পেইনটা আর কি করব যেমন এর আর কি দুইটা ভেরিয়েন্ট এই জ্যাকেটটার ঠিক আছে সো কালো একটা আর এই যে প্রিন্টের একটা বুঝছেন সো এটা আমি কি করতে পারি ডাউনলোড করি আচ্ছা সিঙ্গেল এবং ক্যারাজন এটা কি আস করে দিতে হবে নাকি নিজের থেকে দিলে হবে আপনি নিজের থেকে দিবেন আর একটু চেষ্টা করবেন ক্লায়েন্টকে বলবেন যে তোমার প্রোডাক্ট আমি যে প্রোডাক্ট আর কি ক্যাম্পেইন করব বা যাই হোক আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবেন সো ক্লায়েন্ট যদি আপনারে চুজ করে দিতে বলে যে তুমি তুমি তোমার মত আর কি ক্যাম্পেইন করো মানে প্রোডাক্ট সিলেক্ট করে আর যদি ক্লায়েন্ট যদি আপনাকে প্রোডাক্ট সিলেক্ট করে দেয় সো আপনি তো শিওর হইলেন তখন তার কোনো প্যারা নাই তখন আপনি ক্লায়েন্টকে কি বলবেন যে আমি যে তোমার এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করব তা তোমার এই প্রোডাক্ট রিলেটেড কি কোনো ভিডিও আছে ঠিক আছে কারণ এই ফটো থেকে ভিডিও অ্যাডস ক্যাম্পেইনটা আপনার রিচ হয় ভালো বুঝছেন জি সো যদি থাকে তো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে আর যদি না থাকে তাইলে আপনি ফটো দিয়ে কাজ চালাবেন আবার আরেকটা কাজও করতে পারেন যে তো আপনাদেরকে ক্যানভা দেখাইছিলাম সো ক্যানভা একটা প্রিমিয়াম নিয়েন মানে কিনে নেওয়ার পর আপনি ক্যানভা থেকে আর কি একটা সুন্দর মতো আর কি ভিডিও আর কি তৈরি করে নিলেন ইউটিউব দেখে যদি সম্ভব হয় একটা আমি কাজ জানি হ্যাঁ ঠিক আছে যদি সম্ভব হয় জি তো এইখান থেকে আপনি এই যে যে ফটোটা আমি শেয়ার করলাম ডাউনলোড দিলাম এই যে এই ফটোটা এখানে আর কি আপলোড করতে হবে দেন নেক্সট এ ক্লিক করব রেকমেন্ডেড আচ্ছা এইখান থেকে আপনারা যদি চান মানে এইটা একটু ফেসবুকের রিকমেন্ডেশন অনুযায়ী আর কি না আপনার যদি হাজার আশি বাই হাজার আশি নেন তা তাহলেও আর কি ফেসবুক ভালোভাবে আর কি রেকমেন্ড করে সাইজটা আমি একটু ঠিক করে নিব এখান থেকে আপনি দেখতে পারবেন অ্যাড প্রিভিউটা এই যে আমার একটা কিভাবে আর কি শো করতেছে বুঝছেন আপনার ক্লায়েন্টের আহ মানে ভেরিয়েন্ট থাকতে পারে যেমন এই প্রোডাক্টের মাল্টিপল কিন্তু ভেরিয়েন্ট আছে মানে মাল্টিপল বলতে দুইটা ভেরিয়েন্ট একটা হচ্ছে আপনার কালো জ্যাকেট আর একটা হচ্ছে কি বলে প্রিন্টেড জ্যাকেট সো এই জ্যাকেটটাও আপনি ডাউনলোড দিতে পারেন আমি দুইটাই দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে ক্যারাজল অ্যাড আপনি দিবেন এই যে সিঙ্গেল ইমেজ আর ভিডিও সিঙ্গেল ইমেজে আপনি একটা ফটো আর কি ইউজ করতে পারবেন আর যদি ক্যারাজল হয় মানে মাল্টিপল ফটো যদি অ্যাড করতে চান তাহলে এখানে আপনার এই যে অ্যাড এই অপশনে যে আপনি আপনার ওই ফটোটা অ্যাড করে দিবেন আচ্ছা আরেকটা নিতে হবে এই যে আপনি চাইলে এটা এডিট ও করতে পারেন এই যে এডিট এডিট অপশনে যে ভাই কথা বললেন না মিউট করেন সবাই যে দেখতে পাচ্ছেন এই যে অলরেডি কিন্তু মাল্টিপল ফটো আমি অ্যাড করছি ঠিক আছে আরো যদি ক্লায়েন্টের মানে মাল্টিপল ফটো টটো থাকে যেমন একটা এইটা আপনি অ্যাড করতে পারবেন যখন কাজ করবেন তখন ক্যানভা দিয়ে একটু এডিট টেডিট করে নিয়েন তাইলে একটা আরো সুন্দর লাগে আর সবাই একটা ক্যানভা প্রিমিয়াম কিনে নিয়েন ক্যানভা প্রিমিয়ামের বেশি দাম না এইভাবে আমরা ক্যাড়া জলার দিতে পারবো না দিবা পারবো ওকে আচ্ছা আপনাদের একটা কোশ্চেন করি আমি টোটাল কয়টা যাবে এরকম এখানে আপনি দশটা দিতে পারবেন কয়টা দেওয়া বেস্ট মানে ভালো যদি গেজাল পাওয়ার জন্য কয়টা দিলে ভালো হয় আমি তো পাঁচ থেকে 6টা ইউজ করি সর্বোচ্চ 5টা আচ্ছা এই যে এই যে লার্ন মোর এই যে বাটনটা দেখতেছেন এটা একে কি বলে বলেন মনে আছে এই বাটনটার নাম কি সিটি বাটন আর একজন কেউ এটা তবে লিড সেটস এর ভিতর সে যাই হোক না কেন এই বাটনটার নাম কি বা এটাকে কি বলে এই অপশনটাকে কি বলে ভাইয়া কল ফর অ্যাকশন এই টাইপের নাকি সিটি এ

আপনারা প্র্যাকটিস করতেছেন বোঝা যাইতেছে আচ্ছা আমরা এবার কি করতে পারি যে মানে ক্যারাজল আর্ট তো আমরা দিলাম মানে তিনটা ফটো অ্যাড করলাম এবার না আমাদের একটা টেক্সট লিখতে হবে মানে প্রাইমারি টেক্সট মানে আমাদের প্রোডাক্টের কন্টেন্ট কি কন্টেন্ট অনুযায়ী আর কি ইয়া লিখবো সো মার্কআপ সিক্সটি পার্সেন্ট অফ আমরা এখানে কি লিখতে পারি সেটা যে প্রাইমারি টেক্সটে আমরা জ্যাকেটে নাম দিব ফার্স্টে নাম দেওয়ার পর আপনারা লিখতে পারেন সিক্সটি পারসেন্ট অফ সিক্সটি পার परसेंट ऑफ इमोजी दें

শিপিং অল প্রোডাক্ট ফ্রি শিপিং এইভাবে আপনারা সুন্দর করে অ্যাট কপি লিখতে পারেন ঠিক আছে দেন নিচে দিলেন যে শপ নাও এস এস ও পি সব নাও নাওতে আপনারা কি করলেন ওয়েবসাইট আপনারা দিয়ে দিলেন কপি দিয়ে দিলেন এইখানে এই যে ঝুড়ি মতো একটা ইমোজি ব্যবহার করলেন দেখছেন যে এইখানে যে নতুন আর কি ফিচার এটা আর কি আগে ছিল না নতুন আর কি অ্যাড হইছে মানে আপনি যা লিখছেন ওই অনুযায়ী আর কি আপনার এক কপি আর কি ফেসবুক আর কি লিখে দিচ্ছে আপনি চাইলে এইগুলো আর কি ব্যবহার করতে পারেন তাইলে কি প্রত্যেকটা পিকচার সাথে এগুলো আলাদা আলাদাভাবে লেখা বসাতে পারবো না না এইটা হচ্ছে আপনার এই যে এই টোটাল হচ্ছে অ্যাডস ক্যাম্পেইন বুঝছেন এই টোটাল এই টোটাল অ্যাডস ক্যাম্পেইনের প্রাইমারি টেক্সট হচ্ছে এই যে এই কয়টা এই চার লাইন আপনি চাইলে আরো টেক্সট অ্যাড করতে পারেন ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে আর কি দেখানোর জন্য এইটুক আর কি দিলাম যে কিভাবে আপনি অ্যাড করবেন দেন এইখানে আপনি আর একটা জিনিস এই যে চারটা যে প্রোডাক্ট আপনি নিছেন চারটা না তিনটা হ্যাঁ তিনটা মানে পিকচারের যে ছবি আপনি দিছেন এখন এইটাতে তো কিছু লেখা দরকার এইখানে তো ফাঁকা ফাঁকা লাগতেছে সো এই প্রোডাক্টের এখানে চলে আসবেন এইখানে আপনি দিতে পারেন হেডলাইনে আপনি চারটা ফাইভ স্টার তারা ইউজ করতে পারেন যাতে একটা সুন্দর লাগে ঠিক আছে নিচে ডেসক্রিপশনে আপনি লিখতে পারেন সিক্সটি পারসেন্ট অফ সিক্সটি পারসেন্ট অফ বেয়ে উপর থেকে ফ্রি শিপিং টা দেন নিচে তাহলে তো আরো সুন্দর হবে হুম সেটাও দেয়া যায় ফ্রি শিপিং আর ফ্রি এস এস আই পি পি আই এন ফ্রি শিপিং আচ্ছা ফ্রি শিপিংটা উপরে দিই দ্বিতীয় দ্বিতীয় ফটোতেও আমরা সেম একই রকম ইয়ে দিতে পারি ফ্রি শিপিং আসলে উপরে দিলেও হয় আবার নিচে দিলেও হয় কারণ আমি তো উপরে দিয়ে দিছি যে অল প্রোডাক্ট ফ্রি শিপিং ঠিক আছে এখানে আপনি যদি এইখানে যদি আপনার দুইটা যদি দুই রকমের প্রোডাক্ট হতো ঠিক আছে মানে সেম ক্যাটাগরির মানে এই একটা হুডির আর বিভিন্ন ভেরিয়েশন থাকে না মানে ক্লায়েন্ট এ শুধু হুডি আছে বা জ্যাকেট আছে সো এই প্রোডাক্টটা দেখা যায় ওইখানে ওইখানে ফ্রি শিপিং না দিয়েও প্রোডাক্টের নাম দেওয়া যায় যেমন এটা পেডিং জ্যাকেট পেডিং বা থ্রিডি প্রিন্টেড জ্যাকেট হ্যাঁ হ্যাঁ প্রোডাক্টের নাম উল্লেখ করে দিলে এইভাবে এইভাবে আপনি উল্লেখ করে দিতে পারেন নামগুলো উল্লেখ করে দিলে ঠিক আছে আর কি দেওয়া পারে মানে যত সুন্দর করে আপনি আর কি একটা ডিজাইন করতে পারেন ঠিক আছে আর এই যে এইখানে আপনারা একটা জিনিস লক্ষ্য করেন যে ওয়েবসাইট লিঙ্ক দেখাচ্ছে বুঝছেন এই যে ওয়েবসাইট লিঙ্ক এইখানে আপনারা ওয়েবসাইট লিঙ্ক হিসেবে দিবেন আপনার যে প্রোডাক্টের লিঙ্ক আছে না এই যে প্রোডাক্টের লিঙ্ক এই যে প্রোডাক্টের লিঙ্ক এই প্রোডাক্টের লিঙ্কটা আর কি ব্যবহার করবেন এই প্রোডাক্টের আমি যদি এইখানে সে কথার কথা যদি এইটা যদি সেল করতাম বা এইটার যদি করতাম ঠিক আছে তাইলে আমি এই দ্বিতীয় অপশনে এই দ্বিতীয় অপশনে আমি ওই প্রোডাক্টের কি লিংক দিতাম বুঝছেন এটা কি বুঝতে পারছেন দিব্য যদি আমার এই মাল্টিপল প্রোডাক্ট হতো এখানে তো এই অ্যাড কপিটাই বা আমি আমি ক্যারাজল দিচ্ছি ঠিক আছে ক্যারাজল অর্ডের আমার আমি প্রোডাক্ট সিলেক্ট করছি করছি হচ্ছে এইটা ঠিক আছে যেহেতু আমার সেম প্রোডাক্ট আমি আপনি বা আমি যদি ক্লায়েন্ট যদি আমার মাল্টিপল যদি প্রোডাক্ট দিত যে আমার এই পাঁচটা হুডি আছে বা পাঁচটা জ্যাকেট আছে তুমি এই পাঁচটা জ্যাকেটের আর কি ক্যাম্পেইন করো সে পাঁচটা জ্যাকেট কিন্তু পাঁচটা আলাদা আলাদা লিঙ্ক ঠিক আছে তা আলাদা আলাদা লিঙ্কে আমি আলাদা আলাদা লিঙ্ক আর কি ব্যবহার করতাম এখানে পাঁচটা ফটো আপলোড দিয়ে আর কি পাঁচটা আলাদা আলাদা লিঙ্ক এই জায়গায় আমরা সবাই অ্যাড করে দিব এইটা খুবই ম্যান্ডেটরি এইটা যদি আমরা না অ্যাড করি সো পরবর্তীতে আমাদের কি হবে এই যে আর দাঁড়ান আর একটা জিনিস দেখাই এই যে এখানে আর একটা অপশন আছে কল টু অ্যাকশন এই যে কল টু অ্যাকশন এর এখানে স্বপ্ন নাম আমরা দিয়ে দিব এই যে সব এই যে প্রিভিউ কোন ক্লায়েন্ট বা কোন কাস্টমার যখন আমাদের এই অ্যাডটা দেখবে আচ্ছা আমাদের অ্যাডটা দেখবে ইয়েটা আসলো না কেন এই যে চলে আসছে যখন কোন অ্যাড আমাদের দেখবে একটা দেখার পরে যখন এই যে স্বপ্ন ক্লিক করবে তখন আর কি এখানে দেখা যাচ্ছে যে কালো হুডি আমি দিছি বা এই প্রিন্টের জ্যাকেট আমি দিছি স্বপ্ন ক্লিক করলো কালো হুডি তে নিয়ে চলে যাচ্ছে তখন একটা আহ মিস আন্ডারস্ট্যান্ডিং হবে কাস্টমারের সাথে সো এই জিনিসটা আমাদের সবসময় একটু মাথায় রাখতে হবে এটা বুঝতে পারছেন বুঝি একটু আবার একটু বলেন দাদা সরি সপ্তাহ হতে যদি আমরা যাই তাহলে এই যে এইখানে আমি কি অ্যাড করছি যে এই তিনটা জ্যাকেট তিনটা জ্যাকেট কিন্তু সেম লিংকের আন্ডারে এই যে এই লিঙ্কের আন্ডারে এখন ক্লায়েন্ট যদি আপনারা বলতো যে তুমি এই প্রোডাক্টটাও তুমি ক্যাম্পেন করবা ঠিক আছে এই প্রোডাক্টটা ক্যাম্পেইন করবা সো সেই সময় কি করতেন আমি আপনাকে দেখাই দাঁড়ান এইখান থেকে আপনি কি করবেন ইমেজ ইমেজ যে আপলোড আপলোড এ দেন ইমেজটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এই যে ইমেজের যে লিঙ্কটা আছে এই যে লিঙ্ক এই যে এই প্রোডাক্টের যে লিঙ্ক এই প্রোডাক্টের লিঙ্কটা এখানে অ্যাড করে দিবেন এই যে এইখানে যে ওয়েবসাইট ইউআরএল না এইখানে ওই প্রোডাক্টের অ্যাড হবে এই প্রোডাক্টের লিঙ্ক আর হচ্ছে এই লিঙ্ক কিন্তু মানে টোটালি ভিন্ন লিঙ্ক বুঝছেন এটাও এটা হচ্ছে মেন ওয়েবসাইটের লিংক লিঙ্ক আর ওইটা হচ্ছে প্রোডাক্টের লিঙ্ক এটা বুঝছেন কারণ আপনি যদি এটা ডিফারেন্ট করে যদি না দেন তাইলে তাইলে সমস্যাটা হবে কি জানেন যখন কোন কাস্টমার আপনার কোন কাস্টমার এই যে এই যে এইটাই এই সব নামে যখন ক্লিক করবে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার অন্য আর নিয়ে যাবে তা না হলে আর কি যদি সব প্রোডাক্টের লিঙ্কে যদি আপনি সেম লিংক যদি ইউজ করেন তাহলে ওই প্রিন্টের লিঙ্ক প্রিন্টের জ্যাকেটে আপনার এই কালো ইয়ে আর কি শো করবে কালো জ্যাকেটের এটা বুঝাইতে চাইছি আমি এইটুক কি বুঝছেন কালও জায়গাটা লিংক আলাদা আবার এই জায়গাটা লিংক আলাদা কিন্তু আছে হ্যাঁ হ্যাঁ কারণ প্রোডাক্ট কিন্তু আমার দুইটা নেছি আমি হ্যাঁ হ্যাঁ আমি এটা বোঝাইতে চাইছি মানে এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস অনেকে ভুল করে এটা আমরা তাইলে প্রোডাক্ট অনুযায়ী লিঙ্ক দিব না ভাইয়া হ্যাঁ হ্যাঁ এখানে প্রোডাক্ট অনুযায়ী লিঙ্ক দিতে হবে তো এইখান থেকে প্রোডাক্টের নামটা আর কি দিয়ে দিবেন দিয়ে দিয়ে ইমেজে এখানে আর কি ফাইভ স্টার দিয়ে দিবেন কারণ যেহেতু প্রোডাক্টে আমাদের রিভিউ আছে ক্লায়েন্টের কাজ যখন করবেন আর রিভিউওয়ালা প্রোডাক্টেই আর কি ক্লায়েন্ট কাজ করতে বলবে ঠিক আছে এইভাবে আপনারা এক কপি ডিজাইন করবেন ডিজাইন করার পরে দেন পাবলিশে ক্লিক করবেন পাবলিশে ক্লিক করার পর যেহেতু আমার এটা পাবলিশ হবে না এর কারণ হচ্ছে আমার কার্ড অ্যাড করা নাই কার্ড অ্যাড করা থাকলে আমার এটা কি পাবলিশ হয়ে যাইত বুঝছেন আর যাদের কার্ড অ্যাড করা না থাকবে সামাও ক্লায়েন্ট আর কি মনে নাই কার্ড অ্যাড করতে তখন আপনি ক্লায়েন্টকে নক দেবেন নক দিয়ে বলবেন যে তোমার কার্ড অ্যাড করো এটা কোন জায়গা থেকে করতে হবে সেটা হচ্ছে যে এই যে অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে যে এইখানে ভিউ পেমেন্ট মেথড হ্যাঁ ভিউ পেমেন্ট মেথড এই অপশনে যে আপনি এই যে লিংকটা আছে এই লিংকটা ক্লায়েন্টকে ধরায় দিবেন ধরায় দিয়ে বলবেন যে তুমি তোমার বিলিং ইনফরমেশনটা অ্যাড করো ফেসবুকে

আচ্ছা ভাইয়া একটা ক্যাম্পিং কি এই তিনটাই থাকে সেট এই আপনার এড কপি বললেন বা অ্যাড সেট এই তিনটাই তিনটাই বলতে এই ক্যাম্পেইনের ভিতরে এ উপরে দেখলাম একটা ক্যাম্পেইন তারপর অ্যাড সেট আর এড এড কপি ক্যাম্পেইন অ্যাড সেট আর এক কপি এই তিনটা আপনি এইখান থেকে ওইগুলো আমি নেক্সট ক্লাসে দেখাবো আজকে এইটুকুই আর কি এর বেশি দেখাইলে আপনি বুঝবেন না এই আজকে যতটুকু দেখাইলাম এর ভিতরে কি কারোর কোনো কনফিউশন আছে বা বুঝতে অসুবিধা কোথাও কি ওয়েবসাইট ছাড়া হবে না ওয়েবসাইট ছাড়া হবে ওই যে ফেসবুকের আন্ডারে আপনার করতে হবে ফেসবুক ফেসবুকে অ্যাডস নিয়ে ফেসবুক তো প্রোডাক্ট নিয়ে করতে হবে যদি ক্লায়েন্ট যদি আপনি বাইরের দেশের কাজ যদি করেন তাহলে আর কি প্রত্যেকটা ক্লায়েন্টেরই আপনার ওয়েবসাইট থাকবে ধরুন বাংলাদেশের ক্লায়েন্ট করলাম ওর ওয়েবসাইট নেই ওয়েবসাইট চাইলে তাইলে পেজ পেজের অ্যাক্সেস নিবেন পেজের মাধ্যমে হবে ইয়া ইয়া

এখন তো এই যে দেখাচ্ছে বুঝছেন তখন আপনার ফার্স্টে ইন রিভিউতে চলে যাবে ইন রিভিউতে চলে যাওয়ার পরে ফেসবুক একটু ডিলে করে এর কারণ হচ্ছে আপনার এই ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনটা ফেসবুক যে এআই বট আছে বা এআই রোবট আছে ওইখান থেকে ওরা আর কি আপনার অ্যাডটা আর কি অ্যানালাইসিস করে যে আসলে আপনি কি রিলেটেড অ্যাড দিচ্ছেন কোনো কোনো সময় চব্বিশ ঘন্টার মধ্যে আপনার একটা অ্যাক্টিভ হয়ে যাবে আবার কোনো কোনো সময় পাঁচ সাত এর মধ্যে আর কি পাবলিক হয়ে যাবে আর কি অ্যাক্টিভ হয়ে যাবে এখান থেকে ডাইরেক্ট আর কি ইন্ট্রিভিউতে চলে যাবে এখন যেমন ড্রাফটা রয়েছে আপনি যখন ক্লায়েন্টের কাজ করতে যাবেন সেই সময় আর কি ইন্ট্রিভিউতে যাবে দেন তারপরে কিছুক্ষণ পরে বা চব্বিশ ঘন্টার পরে যে আপনার ওইটা অ্যাক্টিভ হবে ঠিক আছে আজকে তো আমাদেরকে ভাইয়া শুধু ট্রাফিকের কাজ শিখেছেন হ্যাঁ অন্যটিও কি দাপে দাপে শিখাবেন নাকি অবশ্যই আচ্ছা দাদা আমি যদি এই ক্যাম্পেন করার পরে আমার ক্লায়েন্ট যদি দেখে মনে করে যে এই জায়গায় একটু ভুল আছে বা কিছু তখন আমি কি করবো আপনি তখন ওইটা ঠিক করে দিবেন

মনে করেন যে ক্লায়েন্ট বলল তুমি যে লেখাটা দিছ এই যে প্রাইমারি টেক্সট কইছে প্রাইমারি টেক্সট এই যে প্রাইমারি টেক্সট তোমার মানে লেখাটা হয়নি সে কথার কথা এখানে আরেকটু কিছু অ্যাড করো ঠিক আছে আপনি চাইলে এখানে ইন্টার দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো বা ক্লায়েন্ট যেটা লিখতে বলতেছে এটা আপনি লিখতে পারবেন লেখার পরে যে এখান থেকে পাবলিশ অপশন আছে এখানে পাবলিশ করলে আর কি হয়ে যাবে বুঝছেন আচ্ছা ভাইয়া হচ্ছে যাদের ওয়েবসাইট নেই তারা কি ট্রাফিক এড রান করতে পারবে তারা কিভাবে করতে পারবে কন তারা তো পারবে না তাই না হ্যাঁ তাদের ট্রাফিক দিয়ে কাজ কি ঠিক হ্যাঁ ট্রাফিক মানেই তো হলো যারা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে যে সরাসরি নিয়ে যাওয়ার মানে হলো আর আমাকে ক্লায়েন্ট কি আমাদের মানে বলবে যে আমাকে ট্রাফিক একটা রান করে দাও মানে আপনি আর কি জিজ্ঞাসা করবেন ঠিক আছে যে তোমার স্পেসিফিক গোল কি ঠিক আছে ক্লায়েন্ট যাদের কাছে যাদের কাছে ওয়েবসাইট নাই মনে করেন তারা বাংলাদেশে ক্লায়েন্ট ওরা ফেসবুক পেজের আন্ডারে বিজনেস করে তো এই যে শপ নাও এখানে কি সেন্ড মেসেজে সেন্ড মেসেজ অপশন আছে না হ্যাঁ ওই সেন্ড মেসেজ দিয়ে তো চালিয়ে দেওয়া যাবে হ্যাঁ হ্যাঁ যাবে এই যে আমি দেখাচ্ছি আচ্ছা ওই গেল সেটা এই যে কল টু অ্যাকশন বাটনের এইখানে আপনার অনেকগুলো ইয়ে আছে অ্যাকশন বাটন আছে এই যে কন্টাক্ট নাও তারপরে আরো আছে অর্ডার নাও ক্লিক করলে হয়তো বা ওনার ফেসবুক পেজে হয়তো মেসেজ যায় আমি অর্ডার নাও অর্ডার নাই মেসেজের অপশনটা আর কি ট্রাফিকের ভিতরে নাই বুঝছেন এইটা আছে যে ব্র্যান্ড অ্যাওয়ারনেস আর হচ্ছে এঙ্গেজমেন্ট ওইটার মধ্যে আছে বা লিড লিড ওইগুলার মধ্যে আছে এই যে ট্রাফিক বা সেলসের মধ্যে এইটা নাই মেবি আর একটা করা যায় দাঁড়ান আমি দেখাইতেছি এই যে মেসেজ মেসেজ অপশন ঠিক আছে এখান থেকে এবার মেবি আসতে পারে এই যে মেসেজ চলে লাইজে আছে এই যে সেন্ড মেসেজ দেখছেন এই যে মেসেজ দেখছেন এটা জি জি হ্যাঁ এই যে চলে আসছে ওইখান থেকে এই যে অ্যাড সেটের এইখান থেকে সিলেক্ট করে দিতে হবে আপনি মেসেজ রাখতে চান আপনি মানে এইখানে আর কি গোল বুঝছেন এইগুলো গোল এটা তো আমার পেজ যে পেজ আমরা ওয়েবসাইট হ্যাঁ আমরা ওয়েবসাইট হ্যাঁ আমরা ওয়েবসাইট সিলেক্ট করার কারণে ওয়েবসাইটে লেগেছে হুম হুম এইভাবে আর কি আসবে এই আর কি বিষয় একটা কি যেন বলতেছিলেন যে আমি মানে জিজ্ঞাসা করবো যে হচ্ছে রিচ কি মানে আপনার গোলটা কি হ্যাঁ আপনি আপনি জিজ্ঞাসা করতে পারেন যে তুমি কি চাচ্ছো বা তোমার স্পেসিফিক গোল কি তখন বলতে ক্লায়েন্ট বলতে পারে যে আমি আর কি সেল চাই বা যাই হোক কিছু তো ক্লায়েন্ট বলবে তা আপনি আর কি তখন আর কি বোঝার চেষ্টা করবেন যে আপনি তো ক্লায়েন্টের কাছ থেকে অ্যাক্সেস পাবেন বা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করবেন যে তোমার কি স্পেস মানে এই যে তুমি আমার সাথে কথা বলতেছো বা আমার যে অ্যাডস ক্যাম্পেন করাইতে চাচ্ছ এর আগে কি তুমি কখনো অ্যাডস ক্যাম্পেন করাইছো বা তুমি মানে আপনি যে ক্লায়েন্টের কাছ থেকে যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নিছেন আগে কি কখনো ক্যাম্পেন করাইছে বা তার বিজনেস ম্যানেজারে কোনো প্রকার ডাটা আছে কিনা যদি ডাটা থাকে তাইলে হচ্ছে যে আপনি ফার্স্টে ওয়েবসাইট ট্রাফিক দিয়ে শুরু করবেন তারপরে আর কি সেলসে আর কি যাবেন একবারে সেলসে যাওয়ার দরকার নেই এটা আমি আস্তে আস্তে বলবো আপনাদেরকে সমস্যা নাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই তাইলে আজকে আপনাদের ক্লাস এই পর্যন্ত আচ্ছা ভাইয়া